আমার ছোট একটি শহর। আপনাদের এই শহরে অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম, কিন্তু কে জানতো এই শহরের সব চাকচিক্যের আড়ালে লুকিয়ে আছে এক নিষ্ঠুর রূপ। আচ্ছা, এখানে কি কোনো সরল মানুষের জায়গা নেই? আমি তো কখনো কারো ক্ষতি করিনি, খারাপ চাইনি, নিজের সর্বোচ্চ দিয়ে মানুষকে সবসময় সাহায্য করার চেষ্টা করেছি, তবুও সবাই আমাকেই ভুল বুঝল। নিজের অপারগতা ক্রমশই আমাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। এই শহরের সবাই কেমন যেন একটা অদৃশ্য মুখোশ পরে ঘুরে বেড়ায়। আচ্ছা, কাউকে বিশ্বাস করে স্বপ্ন দেখাটাই কি আমার অপরাধ? আমি কি আর কখনো কারোর উপরে ভরসা করতে পারবো না? আমি কি শুধু লাঞ্ছিতই হয়ে যাব? খুব ভালো হতো যদি আমার এই কথাগুলো আমি একজন মানুষকে বলতে পারতাম। আজকে আমার এই অবস্থার কথা যদি আমার বাবা মা জানতে পারতেন, খুব কষ্ট পেতেন। মার হয়তো এখন থেকে আমার বিছানাটা কখনোই গোছানোর প্রয়োজন হবে না। বাবার হয়তো প্রতি বেলায় খেতে বসলে আমি খেয়েছি কিনা তা নিয়ে চিন্তা করার প্রয়োজন পড়বে না। আচ্ছা, আমার ছোট বোন এখন কি করছে? আমার অবর্তমানে আমার লক্ষ্মী বোনটা আমার বাবা মার ঠিকঠাক খেয়াল রাখবে তো? আমি জানি ও পারবে, সবাই তো আর আমার মতো অযোগ্য না। আমি জানি না আমি কিছুক্ষণ পর কোথায় থাকবো, কেমন থাকবো। আমি জানি না এটা ঠিক নাকি ভুল। আমি শুধু একটু শান্তি চাই, আমি আর পারছি না। আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, হাত পা অবশ হয়ে আসছে। থাকতে দিচ্ছে না।
আমি ভাবতেছি না আমাকে এমন যেন মারা বসতেছে আমাকে ওরা, আমি কি করবো কিচ্ছু বুঝতেছি না। তোমাকে বেশি মিস করতেছি আম্মু, একটু জড়াই ধরো না আমাকে আম্মু। আমার সোনা ছেলে কাঁদে না বাবা, একদম কাঁদে না। কে বলেছে তোর কেউ নেই? কে বলেছে? তোর বাবা আছে, আমি আছি, তোর বোন আছে, আর সব থেকে বড় কথা তোর মা এখনো বেঁচে আছে। কেউ তোর কথা না শুনলেও তোর মা তোর কথা শুনবে। তুই এভাবে কষ্ট পেলে আমার কি হবে বাবা? তুই সব ফেলে এক্ষুনি বাড়ি ফিরে আয়, আর কারোর কাছে থাকতে হবে না, মায়ের কাছে চলে আয়। ফিরবি তো বাবা? আমি আসছি।